ফাইটিং অ্যানিমেশন এড করার জন্য আমরা কমব্যাট ক্যারেক্টার যে মডেলের ফোল্ডার রয়েছে সেটাতে চলে আসবো। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, এর মধ্যে আমরা পান্স যেটা রয়েছে সেটা যদি প্লে করে দেখি, সে এই ধরনের পান্সটা করবে। পান্স ব্যাক একটা রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা এই পান্সটা আমরা ইউজ করব। তাহলে আমাদের প্রথম অ্যানিমেশনটা হবে ফাইটিং এর জন্য এই পান্সটা। আমরা অ্যানিমেটরে চলে আসব, এটাকে একটু মিনিমাইজ করে আমরা এই পান্সটাকে এক্সপান্ড করলে এখানে আমরা এই কোয়াড পান্স নামে যে অ্যানিমেশনটা রয়েছে সেটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ড্রপ করে দেব। এখন এটার জন্য আমাদের আরেকটা প্যারামিটার লাগবে, আমি প্লাস আইকনে আবার ক্লিক করে আরেকটা বল নিব, এটার নাম দেব পান্স। এই পান্সের ট্রু পলসের উপর বেস করে কিন্তু আমাদের এই পান্স অ্যানিমেশনটা এক্সিকিউট হবে, অ্যানিমেট করবে। এটার জন্য এটা আইডল থেকেও হতে পারে অথবা রান থেকেও হতে পারে, এবং এটা আইডলও যেতে পারে, রানেও ফিরে আসতে পারে অথবা আইডলও ফিরে আসতে পারে। তো এটার কন্ডিশনগুলোর জন্য আমরা প্রথমে আইডল টু পান্সে যাব। এটা এ ট্রানজিশনে ক্লিক করে নট হ্যাজ এন এক্সিট টাইম, কোনো এক্সিট টাইম দিব না এটাতে। এটা কখন আমরা পান্সে চলে যাবে এটার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। রানের জায়গায় আমরা দেব, এখানে আইকনে ক্লিক করে ড্রপ ডাউন নিচে আসবে পান্স। পান্স যদি ট্রু হয় তাহলে সেটা পান্সে আসবে, পান্স থেকে সেটা আবার আইডলে চলে যাবে, এটাও এক্সিট টাইম থাকবে না। আমরা পান্স ইজ ইকুয়াল টু ফলস, ফলস হয়ে যাবে। এরপর রানিং থেকেও সেটা কিন্তু পান্স করতে পারে, সেটার জন্য রান টু পান্সের যে ট্রানজিশন রয়েছে সেটার এক্সিট টাইমটা ফলস করে দিয়ে আমরা রান যদি না, এখানে হবে পান্স ট্রু ব্যাক আসবে, এক্সিট টাইম নেই, পান্স ইজ ইকুয়াল টু ফলস। তো কথা হচ্ছে পান্স ইজ ইকুয়াল টু ফলস হলে সেটা আইডলও যাচ্ছে আবার রানিংও যাচ্ছে, এখানে একটা সমস্যা। এর জন্য এখানে আরও একটা ট্রানজেকশন নিতে হবে, ব্যাক টু রান, এটাতে ক্লিক করে এক্সিট টাইম থাকবে না এটার জন্য, সরি এটা এটা হবে না, কন্ট্রোল জি দিয়ে আমরা ট্রানজেকশনটাকে উঠাই দিব। এটার জন্য আমরা এখানে এসে নিচে এসে এখানে প্লাস সাইনে আবার ক্লিক করব, এবং এটাকে রানটা যদি ট্রু হয়, রানটাও ট্রু হতে হবে এবং পান্সটা ফলস হলে সে পান্স থেকে রানে আসবে। আবার এদিকে যে পান্স থেকে আইডলে যাচ্ছে সেটা পান্স ফলস হতে হবে, এবং আবার ক্লিক করে রানটাকেও ফলস হতে হবে। এর উপর বেস করে কিন্তু সেই ফাইট অ্যানিমেশনটা প্লে করবে। তো এখন এটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এই পান্সটাকে এক্সিকিউট করাবো। এটার জন্য আমরা এখানে চলে আসবো, আমরা নির্দিষ্ট একটা বাটনে প্রেস করলে কিন্তু সেই পান্স অ্যানিমেশনটা প্লে করবে। তো এখানে যেরকম রানের জন্য আমরা একটা রান বোল নিয়েছিলাম, এরকম আমরা পান্সের জন্য একটা নিব, পাবলিক বোল পান্স, এটা স্মল পি দিয়ে শুরু হয়েছে। তো এটাকে ট্রু ফলস করাবো, এটা হচ্ছে আপডেটের, আচ্ছা এর মধ্যে অ্যানিমেশনের পরে আসবো। ইফ ইনপুট ডট গেট কি ডাউন কিকুট ডট এফ, যদি এফ বাটন প্রেস করি তাহলে পান্স যে ভেরিয়েবলটা নিলাম এটাকে ট্রু করে দিবে, এলস অন্যথায় পান্স ইজ ইকুয়াল টু ফলস হবে। ওকে, এটা সেভ দিয়ে আমরা, আচ্ছা এখনও কিন্তু এটা কাজ করবে না অ্যাকচুয়ালি, যেহেতু
এটা ট্রু ফলস হচ্ছে কিনা সেটা আমরা এখন দেখে আসব। এটা মিনিমাইজ করে আমরা ইউনিটিতে ফিরে আসব। এরপর আমরা এটা টেস্ট করে দেখব অ্যাকচুয়ালি আমাদের সেই ফান্ডসের যে বোল্টটা রয়েছে সেটা কাজ করতেছে কিনা আমাদের কি এর উপর বেস করে। আমরা যদি প্লেয়ারে ক্লিক করি এখানে পান্স নামে আরেকটা বোল আসবে সেটাও কাজ করবে। প্লে দিলাম, প্লে দেওয়ার পর আমরা এফ বাটনটা প্রেস করব। এফ বাটন প্রেস করলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি না কোনো ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে আবার স্ক্রিপ্ট একটু চেক করে নিতে হবে। ইনপুট গেট কি, গেট গেট কি ডাউন, না এটা গেট কি হবে, গেট কির জায়গায় গেট গেট কি ডাউনের জায়গায় আমরা যদি গেট কি দিই। এবার সেভ দিয়ে যদি আবার প্লে করি, প্লে করার পর আমি এফ প্রেস করলে পান্সটা ট্রু, এখন সে পান্স অ্যানিমেশন প্লে করবে। যখন এফ ছেড়ে দিলাম এটা ফলস হয়ে গেছে, পান্স অ্যানিমেশনটা সে ফলস করে দিবে। যেহেতু আমাদের প্যারামিটারটা কাজ করতেছে এটার উপর বেস করে আমরা অ্যানিমেটরটাতে যে পান্সটা রয়েছে সেটার সাথে একটা সম্পর্ক স্থাপন করে দেব। তো এটার জন্য আমরা এর নিচে আসব, এনিম ডট সেট বোল। প্রথমে আমরা পান্স, এই পান্সটা, এরপরে আমরা স্মল পান্স যেটা রয়েছে সেটা, আমরা যে ভেরিয়েবলটা নিলাম সেটা। তো এটার উপরে আমরা কমেন্ট করে লিখে দিতে পারি ফর পান্স, পান্স অ্যানিমেশনের জন্য এটা। এটা সেভ দিয়ে আমরা যখন প্লে করব, এখন অ্যানিমেশনটা ঠিকঠাকভাবে প্লে হওয়ার কথা। প্লে করলাম, মুভ করতেছে, ওকে অ্যানিমেশনটা প্লে হচ্ছে, প্যাটিং অ্যানিমেশনটা প্লে হচ্ছে, তবে একটু স্লো মনে হচ্ছে। এর জন্য আমরা এটাকে একটু ফাস্ট করে দেব। সেটা ফাস্ট করার জন্য আমরা যে পান্স অ্যানিমেশনটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্পিড রয়েছে 1, এটাকে আমরা 2 করে দেব। 2 করে দেওয়ার পর গেমটা সেভ দিয়ে যদি একটু প্লে করে দেখি, এখন আমাদের ওই অ্যানিমেশনটা একটু ফাস্ট হবে। ওকে, তবে এখানে আরেকটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন আমি যদি এখন ব্যাক আসলাম এবং ডান দিকে যাচ্ছি, এই অবস্থায় যদি আমি পান্স বাটনটা ক্লিক করি সেই কিন্তু ফাইট করে করে সামনের দিকে যেতে থাকছে, সেই স্লাইড করে সামনের দিকে যাচ্ছে। ফাইটিং অ্যানিমেশন প্লে হচ্ছে বাট সেই স্লাইড করে সামনের দিকে যাচ্ছে। তাহলে আমাদের সেই স্লাইড করে সামনের দিকে যাওয়াটা অফ করে দিতে হবে। যখন সে ফাইট করবে তখন সে মুভ করবে না, জাস্ট একটা প্লেসে দাঁড়িয়ে সেই ফাইটিং অ্যানিমেশনটা প্লে করবে। আবার যখন ফাইটিংটা অফ হয়ে যাবে তখন সে সামনের দিকে মুভ করবে। এটার জন্য আবার আমরা স্ক্রিপ্টে আসব। স্ক্রিপ্টে এসে আমাদের মুভমেন্টের জন্য দায়ী কিন্তু এইটুকুটা, এই অংশটুকু, প্লেয়ার রোটেশন অ্যান্ড রোটেশন অ্যান্ড মুভমেন্ট, এটুকু হচ্ছে প্লেয়ার রোটেশন এবং মুভমেন্টের জন্য। তো এখানে যে বেলুগুলো রয়েছে আমরা এখানে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম এর সাথে আরও একটা এন্ড অ্যাড করে দেব। এটা হচ্ছে ফান্স ডাবল ইকুয়াল ফলস। ফান্স যদি ফলস হয় এবং এটা যদি জিরো থেকে ছোট বড় হয় তাহলে সেই সামনের দিকে মুভ করবে। আচ্ছা, আমরা এখানে এই জায়গায় না দিয়ে সেটা যদি আমরা জাস্ট মুভমেন্টের আগে দিই তাহলে এটা আরও স্মুথলি কাজ করবে বলে মনে হয়। এখানে এসে ইফ পান্স ডাবল ইকুয়াল ফলস, যদি ফলস হয় তাহলে সেই এই অংশটুকু আমরা এখান থেকে কেটে নিয়ে এখানে বসে দেব। একইভাবে কেন একই কাজ করবো আমরা, ইফ পান্স ডাবল ইকুয়াল ফলস, শুধু ফলস হলে সেটা এখানে আসবে। ওকে, এটা সেভ দিয়ে যদি এখন আবার প্লে করি,
কম্পাইল হয়ে যাওয়ার পর আমরা এটা আবার প্লে করব। প্লে বাটনে ক্লিক করার পর এটা আমরা টেস্ট করে দেখব। সামনের দিকে মুভ করতেছি, বামে আসতেছে, যখন আমি এফ যখন আমি এফ বাটন প্রেস করে ধরে আছি তখন সে মুভ করতেছে না, জাস্ট ফাইটিংয়ের যে অ্যানিমেশনটা পান্সের অ্যানিমেশন সেটা প্লে করতেছে। যখন আমি অ্যাপটা উঠাই দিচ্ছি তখন সে মুভ করে সামনের দিকে যাচ্ছে। ওকে, এখন তাহলে আমাদের মুভমেন্ট, রানিং অ্যানিমেশন, পান্স অ্যানিমেশন দুটাই হচ্ছে। এরপর আমরা আরেকটা ফাইটিং অ্যানিমেশন অ্যাড করবো এখানে, সে যেটা হচ্ছে কিকেরটা। তো এইটা অনেকগুলো কিক রয়েছে, আমরা এই কিকটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এই কিকটা ইউজ করবো। কিকটা ইউজ করার জন্য একইভাবে আমরা যেভাবে ফান্স অ্যানিমেশনটা অ্যাড করছি একইভাবে আমরা কিকের জন্য কাজ করব। তো আগের মতোই আমরা এখানে আরেকটা বোল নেব, পাবলিক বোল কিক। এটার জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশন নেব, ফর কিক অ্যানিমেশনের জন্য ইফ ইনপুট ডট গেট কি কি কোড কে কে প্রেস করলে কিক ইকুয়াল টু ট্রু, এলস কিক ইকুয়াল টু ফলস। ওকে, তাহলে আমাদের কে কি এর উপর বেস করে আমাদের এই কিক যে বোলটা রয়েছে সেটা আপডেট হবে। এখন আমরা অ্যানিমেটরে ফিরে আসব। অ্যানিমেটরে ফিরে এসে আমরা যে কিক অ্যানিমেশনটা রয়েছে এটা এক্সপ্যান্ড করে কিকটাকে এখানে ড্রপ করে দেব। এই কিকটাও কিন্তু সেই আইডল থেকে করতে পারবে এবং রানিংয়ে কিন্তু সেই কিক করতে পারবে না। এর জন্য আইডল থেকে আমরা ট্রানজিশনটা কিকে নিয়ে আসবো এবং ট্রানজিশনটা কিক টু আইডলে। যখন সে একটা কারুকে যখন লাথি দিবে, লাথি মারবে, তখন সেই আইডল থেকেই মারতে হবে। রানিং অবস্থায় কিন্তু সেই কাউকে কিক করতে পারবে না। এটার জন্য আমরা আরেকটা প্যারামিটার নেব, এখানে প্লাস আইকনে ক্লিক করে বললে এসে কিক। তো ট্রানজিশন সেট করব ওই কিকের উপর বেস করে, যদি আইডলে কিক যেটা রয়েছে সেটা ট্রু হলে এখানে আসবে, আর যদি কিকটা ফলস হয় তাহলে সেই আবার আইডলে ফিরে যাবে। এটা কিন্তু আইডল অবস্থায় সেই কিক করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। ওকে, এর জন্য আমরা এই যে কিক রয়েছে সেটার সাথে আমাদের এই কিকের সম্পর্ককে স্থাপন করব এখানে। সেটার জন্য আমরা এর নিচে এসে এনিম ডট সেট বোল কিক এবং প্যারামিটার কিক। ওকে, এটা হয়ে যাওয়ার পর আমরা সেভ দিয়ে ইনোডিতে ফিরে আসবো এবং প্লে করে দেখব। কে কে ওকে, কিন্তু এটা কে প্রেস করার সাথে সাথে কিন্তু সে কিক করতে চায় বাট করতে পারে না, যেহেতু এখানে একটা বিষয় রয়েছে আমাদের কিক এবং জাম্পের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি। এই যে অ্যানিমেশনটা রয়েছে এখানে ব্যাক টু আবার আইডলে যাচ্ছে, যে ব্যাকের আইডলটা যাচ্ছে সেটা হ্যাজ এক্সিট টাইমটা আমরা ট্রু করে দেবো, যাতে করে সে পুরো অ্যানিমেশনটা প্লে করতে পারে। এবং কিকের যে স্পিড রয়েছে এটা 1.7 করে দিলাম। ওকে, এরপর আবার আমরা গেমটাকে সেভ দিব। সেভ দিয়ে একটু
ম্যাক্সিমাইজ স্ক্রিনে প্লে করে দেখব। ওকে, মুভ করতেছে, ফাইট করতেছে, সে এখন পাঞ্চ করে। এরপর যদি আমি কিকে প্লে করি, ঠিক আছে, এটা এখন আমাদের পান্স এবং কিক এই দুটো গেল। এরপর একটা ব্যাক রোলিং রয়েছে যেটা আমাদের এই গেমের জন্য ইম্পর্টেন্ট। এটা নয়, এটা ব্যাক রোল রয়েছে। ব্যাক ফ্লিপ, এই ব্যাক ফ্লিপটা আমরা ইউজ করবো আমাদের গেমে। এটার জন্য এটাকে একটু রিসাইজ করে নিতে হবে। এখানে আমি যেটা, ওকে, এখানে এসে আমাদেরকে দেখতে হবে আসলে এটা কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এই যে এটাকে একটু রিসার্চ করে নেব আমরা। ওকে, এটুকু হলে না, এরপর আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দেওয়ার পর এটাতে দেখা যাচ্ছে লুপ টাইমটা সেট করা হয়নি। আমরা এটাকে লুপ টাইম, লুপ পোজ এগুলো দিয়ে দেবো। লুপ টাইম এবং লুপ পোজ, এটা লুপ হবে। পর এটা যদি আমরা প্লে করি তাহলে এরকম অ্যানিমেশনটা প্লে হবে। ওকে, এটা আমরা লুপ টাইম এবং লুপ পোজ দুটা দিয়ে অ্যাপ্লাই করে দেব। এরপর আমরা অ্যানিমেটরে চলে আসব। অ্যানিমেটরে চলে আসার পর এটা ব্যাক ফ্লিপটাকে আমরা এখানে সেট করে নেব। ব্যাক ফ্লিপটাকে ড্র্যাগ করে নিয়ে সেখানে ড্রপ করে দেব। ড্রপ করে দেওয়ার পর আমরা এখানে আরো একটা প্যারামিটার নেব। প্যারামিটারটা হবে বোলের ব্যাক ফ্লিপ। তো এটা কোন জায়গা থেকে হবে? অ্যাকচুয়ালি এটা এটা ফাইট থেকেও হতে পারে অথবা আইডল থেকেও হতে পারে। তাহলে আমরা এই জায়গা নিয়ে আসবো, বাট এটা আইডলে শেষ হবে। ওকে, তো ফাইট থেকে আমরা ব্যাক ফ্লিপে আসবো। অ্যাজ এন এক্সিট টাইম দিব না। এরপর এখানে এসে ব্যাক ফ্লিপ যদি ট্রু হয় এটা হবে। এখান থেকে একই অবস্থা, এটা ওটাই দিয়ে আমরা ব্যাক ফ্লিপটাকে ট্রু হলেই যাবে, এবং যদি ফলস হয় ব্যাক ফ্লিপটা সেক্ষেত্রে সে পুরো অ্যানিমেশন প্লে না করে যখনই ফলস হবে তখনই সে ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? আইডলে, যদি ব্যাক ফ্লিপটা ফলস হয়। ওকে, এরপরে ব্যাক ফ্লিপের জন্য আমরা আরেকটা প্যারামিটার নেব। এখানে প্যারামিটার লিস্টে এসে পাবলিক বুল ব্যাক ফ্লিপ, এটার জন্য আমরা এখানে আরো একটা ইফ কন্ডিশন নেব। ব্যাক ফ্লিপ এর জন্য তো এটা আমরা একটা কি ইউজ করব এটার জন্য, ইফ ইনপুট ডট গেট কি কি কোড ডট বি, এটা যদি হয় আমাদের ব্যাক ফ্লিপ যে বোলটা রয়েছে সেটা ট্রু হবে, এলস অন্যথায় সেটা ফলস হবে।
ফলস। এবং এই যে ব্যাকফ্লিপ এটার সাথে আমরা তো এখন আমরা এই ব্যাকফ্লিপ যে প্যারামিটারটা রয়েছে সেটার সাথে আমাদের অ্যানিমেটরের প্যারামিটারটাকে কানেকশন করে দেব, এনিম ডট সেট বল। এখানে যেরকম বানানো রয়েছে ঠিক একই রকম বানান দিতে হবে ব্যাকফ্লিপ। ওকে, এটা হয়ে যাওয়ার পর আমরা টেস্ট করে দেখব, সেভ দিয়ে আমরা ইউনিটিতে ফিরে আসব, ফিরে এসে এটাকে একটু টেস্ট করে দেখব। প্লে করলাম, প্লে করার পর বি, ওকে, বাট এটার অ্যানিমেশনটা অনেক স্লো আগের মতো। এটাকেও আমরা একটু ফাস্ট করে দেব, এটা 1.5। প্লে করলাম, এখনও আমরা আসলে অ্যানিমেশনটাকে আরেকটু সেট করে নিতে হবে। এখানে যেরকম যে অ্যানিমেশনটা রয়েছে সেটা আমরা চাচ্ছি ঠিক এরকম এরকম না ঝুঁকে এখান থেকে সে আবার স্টার্ট করবে। ওকে, এরকম আমরা অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা আবার যদি প্লে করে দেখি, এখন সামনের দিকে এসে যদি আমি বি প্রেস করি, এই যে এই অ্যানিমেশন। এটা আমরা ইউজ করবো অ্যাকচুয়ালি যখন এনিমির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে সামনে, আমরা পিছনের দিকে ফ্লিপ করে করে পিছনের দিকে চলে আসব এটার জন্য। বাট এটা যখন দিচ্ছি সে পিছনের দিকে মুভ করতেছে না, এটার জন্য আমরা একটা ছোট্ট কোড লিখব। এর জন্য এসে আমরা ট্রুর এখানে আসবো, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট 0.07f। এটা দিয়ে পর আমরা সেভ দিয়ে যদি প্লে করি, প্লে করলাম, এখন আমরা বুঝতে পারবো কাজ হচ্ছে কিনা। বি, ওকে, অনেক বেশি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা 0.07 না দিয়ে 0.04 দিই, সেভ দিলাম। দেওয়ার পর আমরা আবার প্লে করে দেখব, ওকে, এরকম হচ্ছে। কিন্তু এখানে আরেকটা এরর রয়ে গেছে, সেটা আমি মুভ করতেছি সামনের দিকে। এবার বি প্রেস করলাম, বি এবং সামনের দিকে যখন মুভ করতেছি আমি রাইট এরো এবং বি দুটাই একসাথে প্রেস করে আছি, তো এক্ষেত্রে কিন্তু সে পিছনের দিকে না এসে সামনের দিকে মুভ করে। এটার জন্য আমরা মুভমেন্ট যে মুভমেন্টের জন্য যে কোডগুলো লিখেছিলাম এখানে চলে আসবো। এখানে এসে ফলসের পাশাপাশি আরেকটা জিনিস আমরা অ্যাড করে দেবো, অ্যান্ড ব্যাক ফ্লিপ ডাবল ইকুয়াল ফলস, এটাকেও ফলস হতে হবে। একই কথা এখানেও লিখব আমরা, ব্যাক ফ্লিপ ডাবল ইকুয়াল ফলস। পরে সেভ করে আমরা যদি এখন ট্রাই করে দেখি, তাহলে এটা আর সামনের দিকে মুভ করবে না। সামনের দিকে মুভ করতেছি, ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করার পর কিন্তু আমরা যদি সামনের দিকে আবার মুভ করাতে চাই, ব্যাকে ক্লিক করলাম, সেই কিন্তু সামনের দিকে না গিয়ে সেই পিছনের দিকে যাচ্ছে। ওকে, তো এখানে যে রানিং এর সময় সে সামনের দিকে যাচ্ছে না, সেটার কারণ হচ্ছে আমরা রান টু ব্যাক ফ্লিপ দিইনি। আমাদেরকে রান টু ব্যাক ফ্লিপ দিতে হবে, ব্যাক রান টু বিগ ফ্লিপ। এটা রান থেকে আমরা ব্যাক ফ্লিপে একটা ট্রানজিশন এড করলাম, এটাকে এক্সিট টাইমটা ফলস করে দিয়ে আমরা যদি এখানে ব্যাক ফ্লিপ এটাকে ট্রু হলে এরকম হবে।
গেমটা সেভ দেব, সেভ দিয়ে আমরা আবার প্লে করব। এখন কিন্তু আগের থেকে অনেকটা স্মুথ দেখাবে সেটাকে। মুভ করতেছি, ব্যাক ফ্লিপ দিলাম, ওকে মুভ করতেছি, ব্যাক ফ্লিপ, মুভ করতেছি, ওকে ফাইন। তো আজকে এই পর্যন্তই, প্লেয়ারের সবগুলো কাজ এখন শেষ করলাম। নেক্সট পর্বে আমরা হিট ডিটেকশনের জন্য যা যা করণীয় সেগুলো করব। ধন্যবাদ।